ইসলামে মোতা বিয়ে কি হালাল না হারাম করেছে নিকাহ যার অর্থ প্রমোদ বিয়ে খাস বাংলায় মৌজ মাস্তি করার জন্য বিয়ে কথাটি সত্য অস্থায়ী বিয়ে মাস্তি করা ছাড়া আর কি তবে এই কথাটা ভালো করে শুনে রাখুন এই মুতাহ বিয়ের আবিষ্কারক ইসলাম নয় ইসলাম আসার অনেক আগে থেকেই আরবে এই মুতাহ বিয়ে প্রচলিত ছিল হ্যাঁ আরবের যেই সমাজে মেয়ে শিশুকে জ্যান্ত কবর দেওয়া হত সেই সমাজেরই পদ্ধতি এই মোতা এই বিয়ের জন্য ইসলামকে দায়ী করা যাবে তখন যখন কোরআন বা হাদিসে কোথাও এর সমর্থনে কিছু লেখা থাকবে ইসলামে মোতাবিয়ে হারাম নিষিদ্ধ ইসলাম ধর্মে কবর মাজার পূজা হারাম সুদ মদ মদহারাম এর পরেও তো মুসলমানেরা সমানে এসব করছে এজন্য সেই লোকগুলো দায়ী ইসলাম নয় ঠিক তেমনি মোতাবিয়ে ইসলামে নিষিদ্ধ হবার পরেও অনেক মুসলমান এটাকে পালন করছে এজন্য ইসলামকে দায়ী না করে ওই লোকগুলোকে দায়ী করতে হবে আমরা চুক্তি করে মুতা বিয়ে করতাম কয়েক মুঠো আটার বিনিময়ে ওই সময় আল্লাহ রসুল আমাদের মাঝে জীবিত ছিলেন এই ব্যবস্থা চলতে থাকে আবু বকরের সময় পর্যন্ত কিন্তু হারিসের ঘটনা শোনার পর উমর এই ধরনের বিবাহ নিষিদ্ধ করে দেন এখানে বলা নেই যে রাসুল সা মুতা বিয়ে করতে বলেছেন বলা আছে যে তিনি বেঁচে থাকাকালীন সময় লোকেরা মুতা বিয়ে করত লোকেরা আবু বকরের সময় পর্যন্ত মোতাবিয়ে করত উমর এই ব্যবস্থা নিষিদ্ধ করেন তাছাড়া তখন মানুষ বিয়ের মহারানা ছোট ধার্য করত সেমন একটি টুক জয়নামাজ নামাজ গম ইত্যাদি এখানে তিনটি প্রশ্ন থেকে যায় ইসলামে যদি মোতাবিয়ে নিষিদ্ধই হবে তাহলে মোতাবিয়ে চোখের সামনে হওয়াতেও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন কেন আবু বকরের আমল পর্যন্ত এই মোতাবিয়ে কিভাব চলেছে ইসলামে কোনো কিছু নিষিদ্ধ করারা উমর কে সে তো নবী নয় বিষয়টিকে আমরা মদ খাওয়ার সাথে তুলনা করতে পারি ইসলামে প্রথম যুগে মদ হারাম করা হয়নি প্রচুর সাহাবি পাওয়া যাবে যারা একসময় নিয়মিত মদ খেতেন হয়তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে বসেই খেয়েছেন কোন সাহাবি যদি এমন বর্ণনা করতেন আমি অমুক দিনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সামনে বসে মদ খেয়েছি তখন তো সেটা একটা হাদিস হয়ে যেত সেই কথাতে কি মদ হালাল হয়ে যেত না হত না কারণ পরবর্তীতে মদকে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে হাজার বছরের প্রচলিত মদকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিনেই যেমন বন্ধ করে দিতে পারেননি তেমনি হাজার বছরের মোতাবিও প্রথম দিনেই বন্ধ করতে পারেননি প্রথম দিকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতাবিয়েকে সম্মতি দিলেও পরবর্তীতে নিষেধ করেছেন কাজেই মোতাবিয়ের পক্ষে কিছু হাদিস পাওয়া যাবে ঠিক তেমনি পরবর্তীতে নিষেধ করার হাদিসও পাওয়া যাবে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মোতাবিয়ে নিষেধ করার পরে সেটা ওই আমলে ফেসবুক বা টুইটারে ছড়িয়ে দেওয়া যায়নি কোনো টিভি চ্যানেলেও দেখানো যায়নি অনেক সাহাবি তখন নিষেধের ব্যাপারটি জানতই না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যেকটি কথা একজন সাহাবির পক্ষে জানা সম্ভব নয় অনেকেই আবু বকর এর আমল পর্যন্ত মোতাবিয়ের প্রাচীন পদ্ধতিকে হালাল মনে করে চালিয়ে গেছে শুধু আবু বকর এর আমল কেন এখনো চালিয়ে যাচ্ছে উমর খালিফা হবার পরে যখন মোতাবিয়ের ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিষেধের ব্যাপারে নিশ্চিত হলেন তখন তিনি এটা বন্ধ করার ঘোষণা দিলেন উমর ইসলামে চালু কোনো জিনিস বন্ধ করেননি বিয়ে ইসলামে নিষেধ তাই এটা বন্ধ করেছিলেন আল্লাহর রাসুল বলেছেন হে মানব সম্প্রদায় আমি অস্থায়ী বিয়ের অনুমতি দিয়েছিলাম কিন্তু আল্লাহ সেটা এখন কেয়ামত পর্যন্ত নিষেধ করেছেন অতএব যাদের কাছে এখন এমন অস্থায়ী স্ত্রী আছে তারা তাদেরকে মুক্ত করো এবং তাদেরকে যে মোহারানা দিয়েছ সেটা ফেরত নিও না